আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে করলা ও ডিম দিয়ে মজাদারে একটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি হয়তোবা অনেকেই জানেন না বা অনেকেই তৈরি করে খাননি তো এই রেসিপিটি এতটাই মজার যারা করলা খেতে চায় না তারাও কিন্তু চেটিপুটে খাবে তো এখানে আমি কিছু করলা নিয়ে নিয়েছি পাঁচ ছয়টির মতো আর করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন ঠিক মাছ বরাবর এভাবে করলাটাকে কেটে ভিতরের বিচিটা ফেলে দিয়েছি দিয়ে এখন ছোট ছোট এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি চেষ্টা করবেন একটু পাতলা করে কাটার জন্য তো আমি এইভাবে কেটে নিচ্ছি তো এই করলাটা রান্না করার পরে বা এই করলা আপনারা গরম ভাত দিয়ে খেতে পারবেন তাছাড়া বিকালে নাস্তায় চায়ের সাথেও কিন্তু খেতে পারবেন অসম্ভব মজার হয় আর করলাটা খেতেও কিন্তু তিতা লাগে না যারা খায় না তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আর একবার খাওয়ার পরে বারবার খেতে যাবে তো করলাগুলো কিন্তু আমি সব কেটে নিয়েছি এখন একটা ডিম নিয়ে নিয়েছি এই ডিমটা এখন আমি করলার ভিতরে দিয়ে দিচ্ছি ভেঙে ডিমটা দেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব তো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর একটা রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচিটা দিলে খেতে বেশি ভালো লাগে তো দিয়ে দিলাম এখানে আমি সব কিছু দিয়ে এখানে সব মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া লবণ আর মরিচ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে নিতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে খুবই ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তবে জোরে জোরে কষলিয়ে কষলিয়ে এটাকে মেশানো যাবে না আলতো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে এটা যদি এই পর্যায়ে এসে বেশি কোসলিয়ে ফেলেন তাহলে কিন্তু তিতা হবে এই করলাটা সেই জন্য আলতোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর আমি একটু ফাস্ট করে দিয়েছি সেই জন্য মনে হচ্ছে আমি বেশি করে কচলাচ্ছি আসলে সেটা না আমি খুব আলতো করেই কষলিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন তো বেসনটা একবারে সব না দিয়ে অল্প অল্প দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি তো প্রথমে অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন বাকি অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তবে আবারও বলছি খুবই আলতো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে বেশি জোড়া করে মেশানো যাবে না তো এটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি চুলার পরে চলে আসলাম চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি যতটুকু পরিমাণ তেল দিয়েছি এই তেলটা কিন্তু পুরোটাই থেকে যাবে ভয় পাওয়ার কিছু নেই কারণ এখন কিন্তু সব জিনিসেরই দাম বেশি তাই কম কম করে খরচ করাই কিন্তু আমাদের উচিত তারপরে আমি যে পরিমাণ তেল দিয়েছি এই তেলটা কিন্তু পুরাটাই থেকে যাবে আপনারা শেষে দেখতে পাবেন তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এইভাবে আমি ছোট ছোটো পাকোড়া করে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু প্রথম পর্যায়ে দিয়েই নাড়া যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে যখন নিচের পাশটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এটা উলটিয়ে দিতে হবে তা না হলে আপনারা যদি কাঁচা থেকে থাকতে এটা উল্টিয়ে দেন তাহলে কিন্তু ভেঙে যাবে তো খুব সাবধানে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে প্রথম পর্যায়ে আর চুলার রাসটা লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর করলার ভিতরেও কিন্তু কাঁচা থাকবে না আর আপনারা যদি জোরে জাল দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু এটা কাঁচা থেকে যাবে ভিতরে খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি যারা করলা খেতে পছন্দ করেন না বা এক রকম করলা খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন তো এইভাবে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অনেক অনেক বেশি মজার হয় তিতাও লাগে না খেতে গরম ভাত বিকালে চায়ের সাথেও কিন্তু আপনারা খুব মজা করে খেতে পারবেন তো এক ব্যাস আমি ভেজে নিয়েছি বাকি ব্যাসটাও আমি এভাবে দিয়ে নিচ্ছি তো একইভাবে আমি সম্পূর্ণ করলাগুলাই এভাবে ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন তেলগুলা কিন্তু যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে তেলটা কিন্তু বেশি টানেনি তো আমি এইভাবে পরের ব্যাসটাও ভেজে নিচ্ছি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো এটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি সম্পূর্ণ উঠিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তেল যেমনটাই দিয়েছিলাম তেমনটাই কিন্তু রয়ে গিয়েছে তেল কিন্তু বেশি টেনে নেয়নি তো অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আমার ছেলে কিন্তু করলা খায় না তারপরে এটা খুব মজা করে খেয়ে নিয়েছে বলছামও অনেক মজা হয়েছে এটা সস দিয়েও খেতে পারেন আবার গরম ভাতের সাথেও খেতে পারেন আবার শুধুও খেতে পারেন তো আমি একটু দেখে দিচ্ছি দেখুন এটার উপরে কিন্তু তেলও লেগে নেই আমি টিস্যু পেপারের উপর রেখে দিয়েছিলাম তেলটা কিন্তু টেনে নিয়েছে তো একটা পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা এমন আর এই করলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা গলে যাচ্ছে তার মানে এটা খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ